محمد كان ده موسى نبي حيات بايس دار امت قولي حيات بايس اك شروع بره دوي شروع بره حيات بايس پاشو بصور سوشو بصور اك هزار بصور همار امت حيات بابي مطرو تشتی بصور پوشتی بصور اللہ تمی امار امت رب کی قربان جانی نا তুমি যদি আমার উম্মতের মাপ না করো কার কাছে যাবে গো মালিক আমার উম্মতের তুমি মাপ করে দাও ও আমার নারায়ণগঞ্জের ভাইরা ও আমার দাপার ভাইরা শুধু আমার মাওলার দেখায়া দিবা এই ময়দানের মধ্যে হাজার হাজার মুসলমান কার জানো জনম দুখিনী মা নাই গো كارما غوبال غوسماني غونس فريد پور چاد پور رن پور دينس پور كارما زنو غمايا سي بابا مي جاني نا واده شروع دي عمر مولار دخايا دا ماليك كم ني وي قبر تغبا যেই কবরে মা নাই বাবা নাই বন্ধু বান্ধব কেউ নাই আল্লাহ তোমার নবী যদি না থাকে কেমনে থাকো তোমার নবী বলেছে বান্দায় যখন জাহান্নামের আগুনের কথা ভয় করিয়া কান্দে তোমার কুদরতি দরিয়ায় তখন জোশ আরম্ভ হইয়া যায় গো আল্লাহ তোমার পাগলগুলি জারাই দাফা বিশাল বড় মাহফিলে বসে আল্লাহ চোখের পানি ফেলাইয়া যারা কাঁদবে প্রত্যেকের বাবা মায়ের কবর আজাব মাফ করে দিয়া মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা ও আমার নারায়ণগঞ্জ ফতুল্লা দাফা এলাকার মাইয়া এই দুনিয়ায় মার মতো কেউ নাই গো বাবা আমার নবী হলো সমস্ত উম্মতের বাবা সমস্ত উম্মতের মা হলো উম্মুল মুমিনিন আয়েশা সহ নবীর সব বিবিরা এখন যারা আমার নবীর কথা মনে করে কাঁদবা গো বাবা আমি তাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম মৃত্যু সময় তুমি আমার নবীর দেখতে পাইবে যেই মানুষটা আবু জেহেলের হাতের থাপ্পড় খাইয়া বাবা কাঁদতেছিল আমি তোমাদের কাছে একখানা হাদিস বর্ণনা করি গো নবীর ইত্তেবা করতে বলেছে আমার আল্লাহ আমার নবীর জিন্দিগি বার দাওয়াত তাবলিগের কাজ করছে বাবা ২৩টা বছর মক্কা মাদানি জিন্দিগি বসিয়া নবী আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে কোরআনের লাগিয়া আমি ইলিয়াস রহমান জিহাদি আজ পর্যন্ত কোরআনের জন্য একটা থাপ্পড় খাইলাম না এই প্রধান অতিথি লিটন ভাই জীবনে একটা থাপ্পড় খাইল না আমি কিসের মুসলমান গো বাবা আর আমার নবী আবু জেহেলের হাতের থাপ্পড় খাইয়া ১৪ দিন পর্যন্ত ঘরের থেকে বাইর হয় না গো আবু জেহেলকে আমার নবী দ্বীপ প্রহরে বেলা ১২টার সময় কালেমার দাওয়াত দিল আমি দেখব আশেকে রাসূল এই ময়দানে হাজার হাজার মুসলমানের মধ্যে কয়জন আছে আমি বলে গেলাম যুবক বাইরে নবীর ইশকের কথা শুনিয়া যদি কারো চোখ দিয়ে পানি পড়ে আমি কসম করে বলে গেলাম এই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না ১২টার দিকে আমার নবীরে বেঈমান দাওয়াত দিল বাবা বেঈমান আবু জেহেল বলল তুই আমারে দিনের বেলা দাওয়াত দিবি না নবীর বিবি মা খাদিজা বলে আপনারে দিনের বেলা যাইতে না করছে রাতে তো আর না করে নাই মা খাদিজার কথা শুনে নবী রাত ১২টার সময় আবু জেহেলের বাড়ির সামনে গেল বাবা নবী আবু জেহেলের বাড়ির সামনে যখন গেছে হাদিসা বাজারটা যে আবু জেহেলের বাড়ি তুমি আর আমি হজে যাইয়া উমরায় যাইয়া পায়খানা করি বাবা পাঁচতলা মাটির নিচ পর্যন্ত বেঈমানের বাড়ি পায়খানা বাবা এই বেঈমান আমার নবীকে যখন দেখলো রাত ১২টার সময় আমার ঘরের দরজার সামনে বেঈমান আমার নবীর ঘরের মধ্যে ঢুকাইয়া এমন জোরে থাপ্পড় দিয়েছে বাবা
আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইকরামা বলে আমি পাশের রুমের মধ্যে শুয়ে আছিলাম যখন আমার নিষ্ঠুর বাবা বেঈমান বাবা আমার নবীর গালের মধ্যে থাপ্পড় দিল কষায়া আমার বাবার হাতের মধ্যে উটের চামড়ার মোজা লাগানো ছিল ওই শক্ত চামড়ার মোজা দিয়ে যখন থাপ্পড় মারছে আমার নবী আমাকে ঘরের দিকে উল্টে পড়ে গেছে জিবরাইল আমার নবীর বুকের মধ্যে চাইবে ধরছে যুবক ভাইরে আমার নবীর কথা শুনে এখন সিল্লাবার কালবা এই যে কয়েকদিন আগে সরমনার মাঠে আল্লাহর পাগলদের খেলা হয়ে গেল বাবা আল্লাহর ওলির মুরিদেরা যখন জাহান্নামের বয়ানের মাঠে খেলা আরম্ভ হয়ে যায় এই পাগল মুরিদগুলা বাদাম সিল্লা পাল্লা লাফালাফি আরম্ভ করিয়ে দেয় চারজন পাঁচজনে তারে ধরিয়া রাখতে পারে না বাজান আমি এই বছর সরমনের মাঠে গেছিলাম গো বাবা আল্লাহর পাগলদের খেলা দেখে বুকটা ভরিয়ে গেছে আরে বাবা কত পীরের দপ্তরি তো আল্লাহ পাক আমারে নিল বাবা সরমনায় আমার জীবনে প্রথম গেলাম গো বাবা সরমনের মাঠে যাইয়া দেখছি এই পাগলগুলা যখন জাহান্নামের বয়ান আরম্ভ হইয়া যায় গো বাবা এই পাগলগুলা লাফালাফি চিল্লা পাল্লা শুরু করিয়া দেয় আমার মাওলার ইশকের আগুন তুরি দিয়া লাগাইয়া দেয় এই পাগলটা বুঝাইতে চায় মালিক রে কেমনে থাকব ওই কবরে কেমনে থাকব ওই কবরে বলে দিবানা তুমি মোদের মাপ না করলে মাপ করবে কে যুবক ভাই জীবনে কত গুনাহ করছো রে নেশা করছো রিয়া খাইছো গাঁজা খাইছো এ জীবনে কত ট্যাবলেট খাইছো সব গুনার কথা বাদ দিয়ে এক ফোঁটা পানি ফেলাইয়া আবার আল্লাহরে ডাক দিয়ে দেখ কত মজা লাগে আল্লাহর প্রেমের পাগল যারা আল্লাহর প্রেমের পাগল যারা ডাকে আল্লাহকে বসিয়া তুমি মোমেন ডাকবা একবার নিরালায় বসিয়া আল্লাহ এখন যারা চোখের পানি দিয়া তোমারে বন্ধু বানাইয়া ডাক দিবে গো আল্লাহ এদের চোখের বাণীগুলা কবুল করে নিবা এদের মা বাবা কার কোথায় ঘুমাই রইছে আমি জানি না গো বাবা যেই মার মতো দরদি পৃথিবীতে কেউ নাই গো আল্লাহ দেখো তোমার পাগল গুলা বয়া বয়া কান্দে গো গুনার বুঝা মাথায় লয়া আল্লাহ দেখো আজকে সাতাইশে ফেব্রুয়ারি তোমার পাগল গুলা কান্দে সাতাইশে ফেব্রুয়ারি হাজার হাজার যুবক এই নারায়ণগঞ্জ ফতুল্লায় আজকে সাতাইশে ফেব্রুয়ারি তোমার পাগল গুলা কানবে আল্লাহ দেখো প্যান্ডেলের মধ্যে জায়গা হয় নাই হাজার হাজার যুবক দাঁড়িয়ে আছে সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালে আমার মাওলারে ডাক দিবে গো বাবা আর মাত্র একটা দিন পরে এই ভাষা আন্দোলনের মাস্টার চলিয়া যাবে বাবা এই মাস্টা আমার আল্লাহরে সাক্ষী রাইখে দাও আল্লাহ এই দাফা মাঠে বসিয়া ফতুল্লা মাঠে বসিয়া সাতাইশে ফেব্রুয়ারি তোমার ডাক দিয়া মাপ চাইছিলাম তুমি যদি মাপ না করো কার কাছে যাইয়া দাঁড়াবো গো মাওলা আল্লাহ তুমি চাইয়া দেখো বান্দারে কেমনে কাঁদে তোমার পাগল মাহফিলে কার জানো মা পড়ে আছে কবরে কার জানো বাবা ঘুমিয়ে আছে বাগানে প্রতিদিনই বাপ মা ডাকে
সন্তান রে চোখের পানি দিয়ে কাঁদবি জমিনে যুবক ভাই তুই সাহেব দেখ আমার আলেম ওলামা ভাই রে কান দে আমার দাড়ি বাঁকা ভাষণ রে কান দে তালবি আলিম রে কান দে কেন জালোস আমিও তোমাদের মতো ১২ বছর বয়সে মারাইছি ১২টা বছর বয়স থেকে মা কইয়া ডাকি না রে মা ডাকের জন্যই বুকটা হাহাকার আমার লিটন ভাইয়ের মা বাবা আছে কি না আমি জানি না সে আজকে এতি বলতে আমার বাবা নাই মনে রাখবা পৃথিবীতে বড় হতে হলে নেতা হতে হলে এমপি মন্ত্রী হতে হলে এসপি ডিসি ওসি হতে হলে মা বাবার দোয়া ছাড়া সম্ভব নয় আজকে লিটন নেতা হওয়ার পিছনে একমাত্র অবদান তার বাবার তার জনম দুঃখিনী মায়ের দোয়া এখনো পর্যন্ত এই লিটন মিছিল মিটিং শেষ করে বাসায় না যাওয়া বন্ধ যায় দেখ মা ঘুমায় না বউ চাইয়া থাকে টিভির দিকে ছেলে মেয়ে টেকে চাইয়া থাকে পড়ার টেবিলের দিকে আর মা চাইয়া থাকে এই লিটনের সুন্দর চেহারার দিকে কোন সময় আমার কলিজার টুকরা লিটন ঘরে আসবে সেই সময় মা ঘুমায় এ যুবক তুই ফ্যাক্টরিতে চাকরি করস ভাই তোর মা তোর মুখখানা না দেখা পর্যন্ত মা রাত্রে খাবার খায় না রে মা বিছানার দিকে পিঠ দেয় না মা জানালার ফাঁক দিয়ে তাকায় থাকে তোর মা গ্রামের বাড়িতে থাকে বাসায় আসার আগ পর্যন্ত টেলিফোন না হওয়া পা পর্যন্ত মা কিছু খায় না ওই মায়ের জন্য যারা এখন চিল্লাবার কানবা একটা আওয়াজ করে আমার মাওলারে দেখায় দাও আলি তোমারে ভালোবাসিয়া কান্তাছি গো মাওলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও না আল্লাহ তুমি যদি বড় ডাকাইতরে মাফ করে দিতে পারো আবু জেহেলের সন্তানে ক্রামারে মাফ করে দিতে পারো দাহিয়ায় কলবিরে যদি মাফ করে দিতে পারো যেই দাহিয়ায় কলবি ৭১টা মেয়েকে তার মা সহ জিন্দা দাফন করে দিল তারে যদি মাওলা তুমি মাফ করে দিতে পারো আমি গুনাগার জীবনে কোনোদিন কোনো মানুষকে দাফন জিন্দা করি নাই কোনো মানুষকে জীবনে মার্ডার করি নাই আল্লাহ তুমি তো সবই বানো মালি তোমার পাগল গুলো যারা তোমারে ডাক দিছে এদের জীবনের গুনাহ মা মারা গেছে বুঝছেন দুশো টাকা দিলাম আমার মাদ্রাসার জন্য দোয়া করে না আমার মা বাবার জন্য বসেন আল্লাহ তুমি মাফ করে দে বাবা মায়ের জন্য কাঁদিতাছে মাহবিল আল্লাহ কত ভালোবাসলে মায়েরে মাহবিলের মাঝখান থেকে দৌড়াই আসছে আলমের হাতে হাতিয়া দিতে আল্লাহ এই পাগলের মতো কে মায়ের পাগল আছে আমি জানি না গো এদের মা বাবার গুনাহ মাফ করে দিও গো আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে আলেম বানায় দিও ওবা জান আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য ৪০ টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি এই আমার আলেম ভাইরা আমারও আছে মানুষ কান্দে একটা মাত্র কারণ আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া আমার মা বলছিল আমার ১২ বছর বয়সে লিটন ভাই ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস একটা মাদ্রাসা এতিমখানা বানাইস ঢাকা কারণীগঞ্জ ওই যে যারা আমার দাওয়াত দিতে গেছে জিজ্ঞেস কর ওই যে আমার বাপ পাশে বসা আমি ৪০ টাকা খরচ করে মসজিদ বানাইছি আমার মায়ের একটা ঋণ শোধ করার জন্য ওই যে আমার বাপ বলছিল ইলিয়াস রে টাকার মালিক হইলে মসজিদ বানাইস
আমার বাইরে একটা ওসিয়ত পালন করতে যাইয়া বাবা দুইটা বাড়ি বেইসা মসজিদ করছি আমার বা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছে আমার যুবক ভাইরা এই বুকের মধ্যে কত মায়ের যন্ত্রণা যাদের বাবা নাই বাবার সে কত যন্ত্রণা এটা বাবা হারা সারা কোনদিন বাবাওয়ালারা বুঝবা না কষ্ট হইতেছে না এখন কানবা আমি দেখব আশেকে রাসূল কয়জন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাকায় দেখি আমার নিষ্ঠুর বাবা আমার নবীরে যখন থাপ্পড় দিছে রে আরে আমি দেখব এখন একটা জাকি দেবা যুবক একটা জাকি দিস অন্তরের মধ্যে একটা জাকি দিস এই আল্লাহর পাগলের মুরিদরা আমার নবীর ইশক দিয়ে একটা জাকি দিবি কলিজার মধ্যে এই কথাটা শুনে ইকরামা বলেন মুসলমান হওয়ার পর ইকরামা বলেন আমার কাছে সাহাবীরা জিজ্ঞেস করছে ইকরামা তোমার আব্বা তো আমার নবীরে বহুত মারছে তোমার জীবনে এমন কোন ইতিহাস দেখছো কি যে আমার নবী স্ত্রী লাইছে আর গই রাইছে তোমার বাবার মায়ের খাইয়া ইকরামা বলে আমার জীবনে সব কিছু বাদ দিলাম একদিনের ইতিহাস আমি কোনদিন বলবো না আমার বেইমান বাবা সামনার মোজা হাতে লাগায় যখন আমার নবীর গালে থাপ্পড় দিল রে আমার নবী উল্টে পড়ে গেল আমার নবীর গালটা পাঁচটা আঙ্গুল আমার বাবার পাঁচটা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে উঁচু হয়ে গেল আরে কলবালিশের মতো ফুলে গেছে আমার নবীর গালের সলটা এরপরও দেখতেছে আমার নবী আঁটুতে ভর দিয়া বলতেছে সাসাজি থাপ্পড় দিস মনে কোনো দুঃখ নাই গো সাসা তুমি যদি কালেমাটা পড়ো আমার সব দুঃখ ভুলিয়া যাব বেঈমান আর একটা থাপ্পড় যখন মারবে গো বাবা আমার নবী তখন বলতেছে চাচা তোমার তো চোখ নাই তুমি দেখতেছো না জিব্রাইল আমার পিছনে দাঁড়ায় আছে আর একটা থাপ্পড় মারলে তোমার বাড়ি কৌমেলতের মতো উল্টে যাবে আল্লাহু আকবার সরে বলো আল্লাহু আকবার সরে বলো এই আমার ওই নবীকে যদি কোন নাস্তিক গালি দেয় ওরে জ্যান্তা পূজা ফেলবো জ্যান্তা পূজা ফেলবো কে কে রাজি আছো আল্লাহকে দুহাত দেখাই দাও মারহাবা বলো আজকে এই কাদিয়ানির গোষ্ঠী বলে আমার নবীরে তার নবী বলে মানে না তোর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি চোর বদমাইশ লুচ্চা এই লুচ্চা ডারে নবী মানুষ যে লুচ্চার মরণ হয়েছে বাথরুমের মধ্যে কথা কস্তা কে আবু জেলেরাতে থাপ্পড় খাইছে তোর মির্জা আহমদ গোলাম মোহাম্মদ কাদিয়ানি মায়ের খেলে খাইছে মহিলা গুলাকে খারাপ কাম করতে যাইয়া মহিলা গো হাতে থাপ্পড় খাইছে খুলে দেখ তোর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির জীবনী কষ্ট হইতেছে না জোরে বলেন না জীবন চলে যায় যাবে আমার নবীর গালি দিলের জায়গায় পুঁতে ফেলবো আমি আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে জামাত করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যা করি সব মেনে নিব আমার নবীরে গালি দিল ওর জায়গায় মার্ডার করব রাজি আসো না নাই উলামা আকরাম রাজি আসো না নাই কে কে রাজি আসো মাহফিলে মাসকান থেকে একজন মুজাহিদ দেখায় দাও আল্লাহ কবুল করেন জোর করে আমিন তাকাও এদিকে এখন শুধু কান্না থাকবে হাসি থাকবে না যখন আর একটা থাপ্পড় মারবে বেঈমান হাত তুলছে আমার নবী বলে চাচা একটা মারছো আর মাইরো না আর একটা থাপ্পড় মারলে তোমার বাড়িটা আসবারে তুলে নিয়ে যাবে বেঈমান ঘরের দরজা লাগাই দিল ইকরামা বলেন আমি এসে দেখতেছিলাম আমার বেঈমান বাবা করলো কি বাজান রে আমার নবী মুখটা চেপে ধরে বাসায় চলে গেলেন
মা খাদিজা বাজান ঘরের সাথে টেক লাগায়া দাঁড়ায় আছে মা খাদিজা নবীরে দেইখাই বুকের মধ্যে চাইপা ধরছে নবীজি এই গালের মধ্যে কি হইছে দেখি এখন কানবা মা খাদিজা আমার নবীরা তো পাগল ছিল রে মায়েরা আমি শুনছি মহিলারা পুরুষের মতো বাজান মহিলা প্যান্ডেল ভরিয়া গেছে কথা কন না কে মহিলারা আসছে না মা দেখিয়া লাও স্বামীরে কেমনে আদর করতে হবে স্বামীরে কেমনে ভালোবাসতে হবে গো মা মা খাদিজা বর্ণনা করেন আমি আমার স্বামীরে কলিজার টুকরা স্বামীরে যখন বুকের মধ্যে চাইপা ধরলাম চাইপা ধরে দেখি আমার নবী ছোট বাচ্চার মতো ফোবায়া ফোবায়া কান্দে বাজান মা খাদিজার বাড়িটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় ভার্সিটি কথা কন না কে এই আপনাকে মন খারাপ আওয়াজ দাও না কে মা খাদিজার বাড়ি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভার্সিটি হীরা পর্বত থেকে সর্বপ্রথম মহিলাই আমার নবী মসজিদে নববীর মধ্যে যায় মসজিদে বাইতুল্লার মধ্যে যায় নাই সর্বপ্রথম আসছে মা খাদিজার ঘরে এবং মা খাদিজার ঘরে বইয়া আমার নবী কোরআন মস্ত করছে ওইটাই তো বড় ভার্সিটি আল্লাহ আকবার বলতে পারো না এই ভার্সিটির টিচার হলো মা খাদিজা তার টিচার হলো আমার বিশ্বনবী টিচার হলো স্বয়ং আমার আল্লাহ ওই ঘরটা কত দামি ঘর মিয়া সামা নাই লাগে চিনি যারা সা নাই বইয়া বই কি তামসা দেহ নিবে কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট ওয়াশ কর এই যে মাই কেতে ওয়াশ করলে আমি কালকে ওয়াশ করতে পারবো না কালকে দুইটা ওয়াশ টাঙ্গাইলে অতএব আমি আপনাদের খেদমত আরজ করতে চাই জমিনের মালিককে আল্লাহ আল্লাহ আছে না তাকান এদিকে এদিকে তাকাবেন কোন দিকে ঘাটটা ঘুরাবেন না এই মুসলমানের পোলা জীবন উৎসর্গ করে দিব আমার বিশ্বনবীর জন্য ভার্সিটির টিচার হলো আমার নবীজি ভার্সিটির টিচার হলো বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা মা খাদিজা হলো মহিলাদের শিক্ষিকা পুরুষের শিক্ষক হলো আমার বিশ্বনবী ওই ঘরের থেকে প্রথম কোরআনের তালিম শুরু হয় কারণ সর্বপ্রথম আমার আল্লাহ শিক্ষক প্রিন্সিপাল আমার আল্লাহ প্রথম জিব্রাইলের মাধ্যমে নবীর কোরআন মস্ক করায় দিলেন নবী প্রথম কোরআন মস্ক করেন মা খাদিজারে মা খাদিজা মহিলা সেকশনে মস্ক করান শুরু করলেন তার সাইডটা মাইয়ারে আস্তে কত কনকে এ ভাই তোকে এই জন্য আমি বসতে বলছিলাম এই সিল্লা পাল্লা করবি বিদায় বসতে বলছিলাম বয় তো দাদা ভাই তোকে পাও দূরে ধরছি বয় বয় ওই যে আমার ভাইরা বইয়ে রয়েছে তোকে দেখতে তোকে ভাষা দেখার লেগে আহে নাই বেটারা তোরা যেভাবে খারাই রয়েছে আমার দেহার লেগে পাগল তোমরা যেরকম ওই পিছনের বেডার ওরকম পাগল আর বক্তার মুখ না দেখলে মজা লাগে না তাই না দিলা ভাইরা খারাই রয়েছে কে দেখ মগা কেমন করতেছে দেখো আর একজনে ফিটে নিচে খারাইছে মনে করছে আমি আর দেই না তামসা ভাই বসেন আল্লাহর লীলা বসেন তো এ হোনেন আপনি যদি দুলার মধ্যে বয়া পড়েন না আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম কোরআন হাদিসের মজমায় এসে যদি কাপড়ে আপনার ধুলা ভরে ধুলা লাগে এই ধুলা কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না গদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রওহাতুন খায়রুম ফি দুনিয়া মা ফিহা রসুল বলেন দুনিয়ার মধ্যে যত দামি কাজ আছে এক সকালে এক বিকাল আল্লাহর রাস্তায় কাম করলে ওই কামটা দুনিয়ার শ্রেষ্ঠ কাম তা তোমার বউ জানি শুক্রবার প্যান্ডা ধুইয়া দিছে কালকে ধুইয়া দিছে আমি যদি ধুলা লাগাই যাও বউ তো ঠোড়না দিব এ মগার পমগা কোন জায়গায় গেছিলে আকাম করতে তখন তুমি কইবে আকাম করতে না জেহাদির ও শুনে জায়গায় বইয়া পড়ছিলাম ধুলার মধ্যে হুজুর কইছে এই ধুলা ধুইয়া দিলে বলে তুই জান্নাতে যাবি বউ যদি কয় হ্যাঁ উনি কি জান্নাতের আল্লাহ জান্নাতের হো জান্নাতি উনি নামাজ পড়েন আমার জান্নাতের এই কথাও যদি কয়েকটু সহ্য করে ঘুষি মুসি মাইরো না এই কথা বললেও তুমি যদি সহ্য করতে পারো আল্লাহ তোমার জান্নাত দিব
আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আপনার কাছে সুবহানাল্লাহ আওয়াজ আমার বোঝাতে হয়ে গেছে যে আপনারা কি ওয়াজ শুনবেন আহান মুনাজাত করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তলাওয়াজ দিবা না দিব আওয়াজ দিলে তুমি সেটবো রেডি 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 তাহলে বউ তোমার প্যান্ডা দিয়ে দেবে দুলামুলা শুদ্ধা বউ জান্নাতি তুমিও জান্নাতি সুবহানাল্লাহ তাহলে আমার এই হাদিস শোনার পর যারা দাঁড়াই থাকবে দুলার মধ্যে না বসবে আল্লাহ আমি কই নাই আমি বলার আগে যারা বইয়া পড়বে আল্লাহ কিয়ামতের মাঠে তার সাথে আমার জান্নাতে দেখাই দিও আল্লাহ এদেরকে আমার বন্ধু বানাই দিও আল্লাহ যারা বালুর মধ্যে বইয়া পড়বে ওদেরকে জান্নাত দিয়ে দিও আল্লাহ আল্লাহ তোমার নবী না বলছে যারা এক সকালে এক বিকেল আল্লাহর রাস্তায় কাজ করবে আল্লাহ তুমি তাদের কোনোদিন জাহান্নাম দিবা না যারা দাঁড়ায় আছে আমি এক মিনিট তেরো সেকেন্ড টাইম দিলাম একটা লোক দাঁড়ায় থাকলে আল্লাহ তারা পিডাইয়া লুলা বানাই হেলাও এখানে হাজার হাজার কোটি কোটি ফেরেস্তা আছে এই ফেরেস্তা গুলো কয়ে দাও এই দেহ বইতে কইছি দেহে ওই দেহ চায়ের জন যাইতেছে গা এ ভাই হন যাইস রে সাদা সার তুই যাইস রে হন হন এদিক আয় যাইয়ে বোর কাছে শান্তি পাবি না যদি প্রেম করে থাও তোর প্রেম ছুটে যাইব যাক বইয়া পড়ছে লাই 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 দাস বনা আর প্রেমিকের কি জোর চিন্তা করেন বই এই পড়ছে বইব না বলে কিরে দিলা বাইরা আল্লাহ যারা আমার কথা শুনছে তাদের কথা তুমি শুনবা এদেরকে আমার জান্নাতি বন্ধু বানাই দিবা আল্লাহ আমাদের একসাথে মাফ করে দিবা জোরে কন আরো জোরে আর মাত্র দশ থেকে পনেরো মিনিট কথা কয়ে বিদায় নিব এই পনেরোটা মিনিট আমার ভাইরা কত কষ্ট করে বসে আছে আল্লাহ কষ্টের বিনিময়ে তুমি এদেরকে যা যা দান করে দিও জোরে কন আরো জোরে হাসছেন এবার আবার কানবেন রেডি বজন রে মা খাদিজা এমন একজন মহিলা যিনি হলেন প্রথম পৃথিবীতে মহিলাদের টিচার মারহাবা কোন মা সুমাইয়া কোরআন মস্ত করছে মা খাদিজার কাছে মা ফাতিমা কোরআন মস্ত করছে মা খাদিজার কাছে গো তখন খাদিজার বয়স হলো বাজান শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন মা খাদিজার বয়স তখন বাজান রে পঞ্চান্ন বছর কত জোরে কান আমার নবীর বয়স চল্লিশ বছর মা খাদিজার বয়স পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর জিন্দিগিতে মা খাদিজা কোরআনের শিক্ষিকা আর তোমার আমার বউ বিশ বছর বয়সে সুরা ফাতেহাটাও মুখস্থ পারে না তুমি যে বিয়া করে বুড়ির লই আইছো দাঁত মাত কিছু নাই পঞ্চান্ন বছর বয়স তোমার বউর মিন্সটাও বন্ধ হয়ে গেছে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনাও নাই এই বুড়ির জিজ্ঞেস করে সুরা ফাতেহা সহ দশটা সুরা মুখস্থ ক বুড়ি কব কত কর না কে আর ওই বিপ বৌরে আবার ক পুতের বইকো কেমনে বাস দিতে হয় ভালো বুঝে প্রত্যেকটা ফ্যামিলিতে এখন যত জ্ঞানজাম শাশুড়ি আর বৌমা শাশুড়ি যদি শাশুড়ির মতো হয় পরের মাইয়াই তোমার খেদমত করবে না কে পরের মাইয়াটা তোমার ঘরে আসার সাথে বিড়িরে বাস দেয়া শুরু করো পুতের বরে যে কি খুশি হইব রে ভাই কোন কোন হুজুর আমার জল্লাতে শাশুড়ি ভাগে পড়ছি আমার মগাটাও আমার কথা শুনে না মগা খালি আর মার কথা শুনে আর আমারে ঘুষায় মার কথা শুনবে ভাই বউ এখন যাবে সন্ধ্যার সময় এক হালি নিয়ে আসবি একসাথে সাইড ডারে এক গাড়িতে বিয়ে করে নিয়ে আসবি যায় গেছে পাঁচটা না সাইড ডার এক হালি ওই যে ফুলাই দেখায় আঙ্গুল দিতে হয়েছে তোর কপালে সাইড ডাই আছে রে বেডা তুই করা জিনিস আমি বুঝে লাইছি বয়স তোর আট বছর আমার সাইড আঙ্গুল দেখাইতেছে
চিন্তা করেন মারহাবা কর মারহাবা আরো জোরে মারহাবা কষ্ট হইতাছে না 2 মিনিট না বর্তমানে দেখবেন প্রত্যেকটা ফ্যামিলি যুবকগুলো জাহান্নামে যাচ্ছে একমাত্র বোর কারণে কথা বল যুবক কথা বল তুই যুবক ডগে কাজ করস তুই যুবক ফ্যাক্টরিতে চাকরি করস তুই যুবক পোশাক কারখানা চাকরি করস 15 20000 টাকা বেতন পাস নিয়ে দাম করে বোরাতে তুইলা দেস তোর মা যে অসুস্থ হয়ে ঘরে পড়ে রইছে এক পাতা প্যারাসিটামল কিনে দেস না হালাকে তোর বোর যখন পেটে বেদনা হয় ওরে বাবা রে বাবা ও দৌড়ে বললে কি ওষুধ কিনতে যায় মা তিন দিন ধরে পেটে ব্যথায় পড়ে রইছে মায়ের খবর হলো না তুই তুই জাহান্নামে যাবি না যাবে কেডা রবীন্দ্রনাথ ঠাকুর তুই তো জাহান্নামে যাবি কথা কন না কে কোন বউ তোর জান্নাতের চাবি না জান্নাতের চাবি হলো মা বাবা তোর নামাজ রোজা হজ যাকাত সবচেয়ে দামি হলো তোর মা বাবা কথা কন না কেন কষ্ট হইতাছে না দুইটা মিনিট তামার সাথে আজকে ওয়াদা দে জান্নাতরে দূরে রাইখা জাহান্নাম কে বুকে লইয়া না ঘুমাইয়া কোলবালিশ লিয়ে ঘুমাইস তবে মা বাপরে কষ্ট দিস না কোন বউ যদি কুলুক না কইরা পানি খরচ করে তোর তরকারি কইরা ভাত চাল সিদ্ধ করে খাওয়ায় পবিত্র অবস্থা না পবিত্র অবস্থায় তোর কোন ইবাদত আসমানে যাবে না কষ্ট হইতাছে না পৃথিবীতে সর্বপ্রথম কেরাত মস্ক করাইছে মা খাদিজা তার সাইডটা মায়েরা নিয়ে বইয়া পড়াইতেছে পরমা اقرأ باسم ربك الذي خلق এটা তো প্রথম সবক কোরআনের যখন মারহাবা মারহাবা কি ঠিক আছেন উলামা একরাম পাঁচটা আয়াত লয়ে আমার নবী হীরা পর্বত থেকে ভার্সিটিতে ঢুকলেন মা খাদিজার প্রথম পড়াইলেন পাঁচটা আয়াত খাদিজার বয়স তখন 55 বছর কত 55 ওই কালাডা কই যায় এ কালা গঞ্জে না তুই এক আঙ্গুল দেখাবি না তুই পার বিছাইবে রাখতে আধা ঘন্টা কষ্ট হইতেছে এখন যদি কন হুজুর এই যে সাইফা সুবে বহা করে রাখেন গুণ হইব না না আমার গুণ হইব না ও আর্জেন্টিনার খেলা দেওয়ার সময় 90 মিনিট বয়ে রয়েছে আমার গুণ হইব কে কথা কন না কেন একটা হিন্দি ফিল্ম দেখার লাগে 3 ঘন্টা বয়ে থাকে মোবাইল হাতে কইরা ঘন্টার পর ঘন্টা সিটিং করে সুচিং কিম পাকা চিপি চিপি হেকালে মুতায় আগায় ধরে না তোরে এখন মুতায় ধরে তোর জুতা দিয়ে বাইরে তোর মুতা ছুটাই দিমু আজকে একবারে গাজীপুর ওয়াশ করতেছি এমন বিশাল বড় মাঠে বাওয়াল রাজার মাঠে এক সাসার পোষা ভাইছে আধা ঘন্টা আগে তা আমি কইছি যেটা উঠবে ওর লুঙ্গি টেনে ধরবা তা সাইডটা পাঁচটাতে মনে হয় বসাইছি সাসার পোষা ভাইছে আধা ঘন্টা আগে সাসা উঠতে পারতাছে না সাসায় চিন্তা করে উঠবো কেমনে কেসরা পোলা বান্ধু দেবার লুঙ্গি টেনে ধরে কোন দিক যাবো আবার যদি এখানে সারি নারার মধ্যে যদি গইরে আবার আরেকজনে ফাঁসার নিচে যায় এবার বিপদে আছি পোষাবো তো আমার কথা হনে না লুঙ্গি যে সরাই মারমু তাও তো সমস্যা উঠতে তো পারতাছি না সাসায় বাংলাদেশি বুদ্ধি তো চিন্তা করছে নিচেও মারমু না উঠমু না সাসার ঠোঙ্গা জুতা আছে না ওই যে প্লাস্টিকের ওইটারে লুঙ্গির মধ্যে নিছে নিয়ে চাদর দিয়ে ঘিরে আস্তে আস্তে করে সারছে বাবা আধা ঘন্টা আগের সাফা জিনিস না ও সাতা স্যার সারাই উঠছে হ্যাস করে উঠছে করে যখন উঠছে এক পোলা পাশে তোকে সাসা পানির আওয়াজ হয় কিসের কষ্টা কষ্টা জেহাদের ডরে মুতে দিছে বেটা দশটা লুঙ্গি টেনে টেনে ধরে কথা কষ্টা চুপ করে থাক পোলা ডিজিটাল পোলা ওই পোলা লাভ দিয়ে মাইরে দিছে চাষায় মুটে দিছে এই এজন কইছে রে ভাই পোলা দৌড় আইজো দৌড় কাইলো দৌড় আধা ঘন্টাও যায় না আমার মাঠ খালি আমি সেই হুজুর খবরদার মারহাবা কন আরো জোরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো মুসলমানের আদর্শ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম মুসলমানের ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানের গ্রন্থ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী তাহলে সব দামি জিনিস পাইয়া তোরে মোতায় ধরবে কে কষ্ট হইতাছে না
দুইটা মিনিট সাইফা বয়ে মা খাদিজা মস্ক করাইতেছে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক মা খাদিজা তো বোঝেন না বয়স হয়ে গেছে পঞ্চম মা খাদিজা কোরআনের কোরআনের মস্কটা হাদিসে এভাবে আছে মা খাদিজা এইভাবে পড়াইতেছে পড়ো মা পড়ো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক خلق الانسان من علق مرحبا كون تين دايات بويرا بويريس باقي دوده موني ناي ما خديجر ابار একটা আওয়াজ দিয়েন বয়স হয়ে গেছে নবী আসছে খাদিজা কি করতেছো আমার মাবুদের ওয়ারাতিলিল কুরআন তারতিল আমার মাবুদের কুরআন পড়তাছি আমি আর ওয়াজি করব না আমি আবার পড়ি 55 বছরের মা আপনার মা আমার মা মা খাদিজা আমার নবী তার মাইয়া গো পড়াইতেছে মা পড়ো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক اقرأ ربك الأكرم بانغا بانغا كنت ما خدي جب رأيت اس مقرأ شو كره ما فاطمة جيجش كرت اس سطو ميتو ایک بار سطو فاطمة اما اي كثا قولي كار ما حضور اي بارو مي زائناب جيجش كرت اس ما اي كثا قولي ارثتو انك چمت کر ما পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমারে বানিয়েছে যেই প্রভু তোমারে কোরআন শিক্ষা দিয়েছে যেই প্রভু তোমার রেজাকের মালিক আল্লাহু আকবার যেই প্রভু তোমার বাবার মালিক আল্লাহ যেই প্রভু তোমার মালিক আল্লাহু আকবার এই কথাগুলো যখন খাদিজা জয়নাব রোকায়া উম্মে কুলসুম পড়তাছে হুজুরের চাইরেটা মেয়ে জন্ম নিয়েছে তখন আল্লাহু আকবার এবল একটা মাইয়ারা পড়তাছে যেই মাইয়াগুলোকে প্রত্যেকটা জান্নাতে আমার আল্লাহ ডাকবে আবার নবীর চাইরটা মেয়েকে জান্নাতে ডাকবে আবার নবীর প্রতিটা বিবিকে জান্নাতে ডাকবে মা খাদিজার জান্নাতকে আমার নবীকে আল্লাহ রোজে মাহশারে দেখাবে তো দেখাবেই মিরাজের রাত্রেও দেখাইছে কষ্ট হইতাছে তৃতীয় আসমানে যখন আমার নবী ইসুফ আলাইহিস সালামের সাথে দেখা করতেছে তো ইসুফ আলাইহিস সালামের বাম পাশে দেখা একটা জান্নাতি রমিনী ফুট ফুটে গোলাপ ফুলের মতো বয়ে রয়েছে আমি চাই আপনাকে বউরা আপনাকে জান্নাতের পাশে থাকুক বুঝছি তোমার বুড়ি তোমার জালায় তা কি দেবা তুমি তারে এই ইসুফ আলাইহিস সালামের বাম পাশে একটা ফুটফুটি গোলাপ ফুলের মতো পূর্ণিমার চাঁদের মতো একটা মহিলা বসা তো নবী জিজ্ঞেস করে প্রথম আসমানে আদম আলাইহিস সালামরে দেখলাম দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহিয়া আলাইহিস সালামরে দেখলাম তৃতীয় আসমানে কোন নবীর আসমানে তার বউরে দেখলাম না তোমার আসমানে তোমার বউ কে ঈসা আলাইহিস সালাম কে নবী এইটার লাগে আমি 13 বছর জেল খাটছি আল্লাহু আকবার মামুন আজিজুল হক সাহেবের কলিজার টুকরা সন্তান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমার বিশ্বাস কোনোদিন কোন আলেম কোনোদিন জেনা করতে পারে না আর আমার জানা মতে করেও নাই কেন এক আলেমের খবর তো এক আলেম জানে মামুনুল হক যে মহিলার কারণে জেল খাটতেছে এখন যদি বাইরানের পরে আমার শাশুড়ি শেখ হাসিনা মিলাই দেয় ওর সাথে ধরে নেন যে এই মহিলার তোমার আবার নতুন করে ইচিংকিম পাকা চিপি চিপি করতে হবে যে কাবিনের লেগে তুমি দর্শন মামলা খাইছো নেও এখন কোন আপনি আমার সাথে মামুনুল হক যদি সত্যিকারে পুরুষ হয় এই মহিলারে রাখবো ভুল বললেন তাহলে ইসুফ আলাইহিস সালামের সুন্নাত আদায় হবে না কথা কন না কে সাসায় কয়া আমারে ধীরে ধরে বাসর করে তে তক্তা সুডামু বাইরে
তুই কেমনে নারায়ণগঞ্জ আদালতে দাঁড়ায় কইছ আমার লাগে এইডা এইডা করছে কথা কন না কে এবা জান আমার দিকে তাকান একই কোয়ালিটি কিন্তু জুলাইখার তার এক কোয়ালিটি এটা হলো আরেক কোয়ালিটি দুইটা এক না শুধু আমার দিকে তাকান ইসুব আলাইহিস সালামকে ডাইরেক্ট জেনার তোহমাত দিয়ে জুলাইখা 13 বছর জেল কাটাইছে একবার মিথ্যা ডাহা মিথ্যা একবার মিথ্যা বানোয়াট মামলা জুলাইখার মামলা বানোয়াট মামলা খালি দল টিকায় রাখার জন্য অর্থাৎ স্বামীর ইজ্জত টিকায় রাখার জন্য বাদশার বউ তার গোলামের পরে পাগল হইয়া সাত তালার উপরে নিয়ে ল্যাংড হয়ে গেছে মানুষের দেখকে লাইছে আমার শরীর এখন গোলাম আকাম করছে মিথ্যা তোহমাত দিয়ে হওয়া আমার লাগে আকাম করে আমার জামার জুমার টাইনা ছিড়ছে এই জন্য গোলাম রে জেলখানে পাঠাইলাম কোরআন শরীফের কথা আবার ভাই বোন আমি বানাই কইতেছি ডাইরেক্ট কোরআনের কথা ওই সম্মান বাজায় রাখার লাগে ভিলেজ পলিটিক্স বাজায় রাখার লাগে ইসুব রে জেলখানায় ঢুকাইলো তো জেলখানায় 13 বছর জেল খাইটা বাইরানের পরে বেড়া বাইরেই এই প্রেসিডেন্ট হইছে জেলখানাতে বাইরেই বেড়া প্রেসিডেন্ট খালি প্রেসিডেন্টরা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব খাদ্যমন্ত্রী বস্ত্রমন্ত্রী প্রধানমন্ত্রী দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে উনি যখন গম মাপতাছে গম চিনেন না আমার দেশে তো গম মাইপা নি তারা দেয় না নেতা কো কর্মী দিয়া দিয়া পাঁচ সাড়ে জায়গায় দেয় হুদা হুদা সাড়ে তিন আর দেশ সাড়ে চোর আর ফোরা মারে ওই চোরের ভোট দিয়ে তুমি বানাইতেছো তুমিও গম চোর কোন সারা জানি দেখলাম আমার এখন দিয়েছে কুত্তার বাসা গম চোর টাইল চোর নানা চোর মাডি চোর আমার একজন গাড়িতে দেখাইতেছে তোর দেখাই রে কয় কি আমি কি এটা রেহানো ছেলে নাই নাই কৌজুর কথাগুলো তো সত্য আমি কই না সে যে কুত্তার বাচ্চা কইছে মানুষ করে দিন কুকুরের বাচ্চা হতে পারে না চন্ন কিছু কইতো সোরের বাচ্চা মেনে নন্দিত কথা কন না কে মানুষ কোনোদিন কুত্তার বাচ্চা সোরের বাচ্চা হয় না বরঞ্চ কুকুরের বাচ্চা সোরের বাচ্চা বলে যদি কোনো মুসলমানকে গালি দেয় তারে 80 বেত মারা ফরজ শরীয়ত জানেন আপনি কষ্ট হইতেছে না দুইটা মিনিট হ না সাসাই চিন্তা করে আমার হোসা পাইছে কি দিয়ে কি করবো ওগুলা নিচে বিছানো মারমো কি মারমো না উঠবো কি উঠবো না একটু মাত্র দুইটা মিনিট সাইফে ধরে থাকেন দেখেন কি অবস্থা হয় রেডি আল্লাহ আকবার বলেন তো মাইকের আওয়াজটা একটু বাড়াতো দুলাভাই এই মুসলমানের পোলার দিকে তাকান তো ইসুব আলাইহিস সালাম বলতাছে হুজুর এই যে যা দেখতেছেন দলা কুমড়া ডাইডা আমার বউ আমার নবী মা